নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে বলবো এই পার্কিটিডিন ট্যাবলেট নিয়ে, এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে পার্কিটিডিন 100 মিলিগ্রাম। এটি 10টি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 140 টাকা। এটি সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে অ্যামান্টাডাইন হাইড্রোক্লোরাইড দেওয়া থাকবে 100 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই পার্কিটিডিন 100 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে বলছি। এটি পার্কিনসন রোগের লক্ষণগুলোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে ডোপামিন অ্যাগোনিস্ট নামক এক শ্রেণীর মেডিসিন রয়েছে। এটা ব্যবহার করা হয় নড়াচড়া করা, পেশি শক্ত হয়ে যাওয়া, কাঁপুনি, পেশির সমস্যা, টান ধরা, সেগুলোর ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। পার্কিনসন রোগ হলো একটি স্নায়ুতন্ত্রের রোগ যা নড়াচড়া, পেশি নিয়ন্ত্রণ, ভারসাম্য, এছাড়া ভাইরাল সংক্রমণ, এটি বিভিন্ন রকম মেডিসিনের সাথেও ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। এটি একটি অ্যান্টি পার্কিনসন মেডিসিন। এটি মাথার ডোপামিনের মাত্রা বাড়িয়ে পার্কিনসন রোগের চিকিৎসার সাহায্য করে। এই রোগটি সাধারণত বেশি দেখা যায় পুরুষদের ক্ষেত্রে। যেসব পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে নড়াচড়া করতে অসুবিধা হয়, পেশিতে টান ধরে, পেশির খিঁচুনি হওয়া, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে এবং সেখানে টান ধরছে বা ব্যথা যন্ত্রণা হচ্ছে, পেশি শক্ত হয়ে যাচ্ছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে বিভিন্ন রকম মেডিসিনের সাথে এই পার্কিটিডিন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে খিঁচুনি হওয়ার সঙ্গেও ডাক্তারবাবুরা বিভিন্ন রকম মেডিসিন ইউজ করে এবং তার সঙ্গেও ডাক্তারবাবুরা এই পার্কিটিডিন ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন, যাতে করে পেশেন্টের আরও ভালো কাজ হয়। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে লিভারের সমস্যা আছে বা কিডনির সমস্যা আছে, গ্লুকোমা রোগ আছে, মৃগী রোগের সমস্যা আছে, মূত্রনালীর সংক্রমণ আছে বা দেখা যাচ্ছে ঘুমের সমস্যা হচ্ছে, হার্ট ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে আমি বলবো এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এছাড়া এই ট্যাবলেটটির সাথে অ্যালকোহল বা মদ ব্যবহার করবেন না এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে আমি বলবো এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে। এবার জেনে নেব এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না, যেমন হচ্ছে ট্রামাড্রল ট্যাবলেট, ব্রুফেন ট্যাবলেট, অ্যাসপিরিন ট্যাবলেট, ব্রুপোনিয়ন ট্যাবলেট, ক্লোনাজিপাম, ডায়াজিপাম ট্যাবলেট। এই জাতীয় মেডিসিনগুলোর সাথে এই পার্কিটিডিন ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এটি একটি সিডিউলাইজড ড্রাগ, এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই পার্কিটিডিন ট্যাবলেটটি সাধারণত অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, সেই জন্য এই ট্যাবলেটটি প্রত্যেক দিন একটি করে রাত্রে খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি খাবার 1 ঘন্টা বা আধা ঘন্টা পরেও ব্যবহার করতে পারেন।
তাতে করে আপনার খুব ভালো কাজ হবে। এটি এক মাস দু মাস বা ছ মাসও ব্যবহার করার জন্য প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে টানা অনেক দিন ব্যবহার করার জন্য প্রেসক্রাইব করেছেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ, এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, মূত্রনালীর সংক্রমণ হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই পার্কিটিডিন ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই পার্কিটিডিন ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।